স্বাগত জানাই ইমামি হেলদি এন্ড টেস্টি স্মার্ট ব্যালেন্স কুকিং অয়েল প্রেজেন্স রাধুনীতে। রাধুনীতে চলছে হোম ডেলিভারি স্পেশাল রেসিপি। আমরা শিখে নিচ্ছি নানান রকম ইয়াম্মি টেস্টি রেসিপি, কিন্তু তার সাথে সাথে আমরা পেয়েও যাচ্ছি ভালো ভালো টিপস, তুমি যাতে ঘরে বসে না থেকে নিজস্ব উদ্যোগে নতুন করে শুরু করতে পারো একটা প্রয়াস। আজকে রাধুনী আমাদের সেরকম টিপসও দেবে এবং তার থেকে শিখে নেবো ভালো একটা রেসিপি। আগে আলাপটা সেরে ফেলি। নমস্কার। নমস্কার। কি নাম তোমার? দেবজানি। কোথা থেকে এসছো? আমি আনন্দপুরে থাকি, রুবি। আচ্ছা, ওর কাছেই থাকো। আচ্ছা, তো আজকে তোমার কাছ থেকে আমি কি শিখবো, মানে হোম ডেলিভারি স্পেশাল রেসিপি কি শেখাচ্ছো? মায়ের হাতে রিলিশ পোলাও। মায়ের হাতে রিলিশ পোলাও, নামটা কি তোমারই দেওয়া নাকি তোমার মায়ের থেকে শিখেছো? না, মায়ের থেকে শিখেছি। আর আমি যে যে প্ল্যাটফর্ম থেকে এসেছি নানিঘর, সেখানে সব মায়েরাই ডিফারেন্ট ডিফারেন্ট রেসিপি আমাদেরকে প্রেজেন্ট করে, যেটা আমরা সমস্ত ঘরে পৌঁছে দিই। আচ্ছা, সেই জন্য এটার নামটাও সেরকম ভাবে রেখেছো, মায়ের হাতে রিলিশ পোলাও। বা ইলিশ পোলাও, ইলিশ পোলাও আমি কিন্তু খাইনি, আমি ইলিশ বিরিয়ানি খেয়েছি, তো পোলাও ডেফিনেটলি একটু অন্যরকম হবে। এর মধ্যে কিন্তু একটু অন্যরকম ইনগ্রিডিয়েন্টসও আছে, সেগুলো একবার ভালো করে দেখে নাও। মায়ের হাতের ইলিশ পোলাও। উপকরণ: মিষ্টি দই, আদা ও কাশ্মীরি লঙ্কা বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, রসুন বাটা, নুন, ইলিশ মাছ, সাদা তেল, পেঁয়াজ, গরম মশলা, পেঁয়াজ বাটা, নারকেলের দুধ, তেজপাতা, কাঁচা লঙ্কা, গোবিন্দভোগ চাল, ঘি। আচ্ছা, চলো শুরু করে দিই। ফার্স্টে আচ্ছা, তোমার কি আগে ম্যারিনেশন? হ্যাঁ, আমাকে একটু মাছটা ম্যারিনেট করতে হবে। চলো চলো করে নাও। তুমি কি স্পুন ইউজ করবে? তো হ্যাঁ, আমি একটু স্পুন ইউজ করব। মিষ্টি দই, মিষ্টি দই, এইটাই বলছিলাম যে এখানে ইনগ্রেডিয়েন্টস কিন্তু একদম ডিফারেন্ট। এখানে চার পিস মাছের জন্য তুমি দু চামচ দিলে মিষ্টি দই, একটু আদা বাটা, আদা বাটার মধ্যে আমি একটুখানি কাশ্মীরি মিরচি দিয়েছি। আচ্ছা, পেস্ট। আর দইটা যাতে কেটে না যায় তার জন্য এক ফোঁটা ময়দা। আচ্ছা, নাহলে দইটা অনেক সময় কেটে যায়, কেটে যেতে পারে। হ্যাঁ, রাইট। অল্প জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। আচ্ছা, বাহ। আচ্ছা, মিষ্টি দই কেন, এখানে টক দই নয় কেন? আমরা তো টক দই ছাড়া রান্না করি না। না, এটা মিষ্টি দই কোনো তার মানে কিন্তু পোলাও তো একটু মিষ্টি মিষ্টি হয়, সেই জন্য আমি চিনি ইউজ করব না সেটার জন্য। আচ্ছা আচ্ছা। আর একটুখানি রসুন বাটা, আর অল্প একটুখানি নুন, এক ছিটে। আচ্ছা, নুনটা বেশি দিতে হয় আমাদের চালে। এবার এটাকে ভালো করে মিক্স করে তুমি হাত যদি দাও তাহলে আমাকে বলবে, আমি স্যানিটাইজার দিয়ে দিই। না, হাত দিচ্ছি। এবার আমি তোমাকে হাতে স্যানিটাইজার দিয়ে নাও, ভালো করে হাতটা একবার ধুয়ে মুছে নাও। আর আমার রাধুনীকে স্যানিটাইজার দিচ্ছে আয়ুর শক্তি, এবং আমার রাধুনী হেসেলকে সুন্দর করে স্যানিটাইজ করে দিচ্ছে আয়ুর শক্তি। আচ্ছা, মাছগুলোকে মাখিয়ে আমাকে বলো তো কতক্ষণ রাখতে হবে? অ্যাকচুয়ালি আধ ঘন্টা রাখতে হয় মাছগুলোকে মাখিয়ে। আচ্ছা, বাড়িতে যখন তোমরা বানাবে এটাকে মিনিমাম আধ ঘন্টা রাখবে ম্যারিনেট করে। আচ্ছা, তেলটা বসিয়ে দিই? হ্যাঁ, আমি একটু সাদা তেল এবং ঘি মিক্স করে দিই যাতে একটু গন্ধটা ভালো হয়। আচ্ছা, তাহলে সাদা তেল দিচ্ছি। সাদা তেল মানে আমরা রাধুনীতে ব্যবহার করছি ইমামি হেলদি অ্যান্ড টেস্টি রিফাইন্ড সয়াবিন অয়েল। এর মধ্যে রয়েছে পুফা এবং ওমেগা থ্রি, যা কিনা তোমার হার্ট এবং প্রেশারকে কন্ট্রোল করে, এবং তার সাথে রয়েছে ভিটামিন ডিকে এনরিচ করে এরকম গুণাগুণ, প্লাস এর মধ্যে রয়েছে অ্যান্টি অক্সিডেন্ট। আচ্ছা, দেখে নাও তো। একদম ঠিক আছে, আর দেবো না তো? না। আমরা এবার পেঁয়াজটা ভেজে নেবো। আচ্ছা, তেল দেখো তুমি একটু ঘি এর মধ্যে দেবে। এখন আমি পেঁয়াজটা ভাজা করে দেবো। ওকে ওকে, দিয়ে দাও। পেঁয়াজটা একটুখানি তুলে রেখে দেবো, কারণ আমাদের সাজানোর জন্য একটুখানি পেঁয়াজ লাগে। আচ্ছা, মানে বেরেস্তা বানিয়ে আগে তুলে রেখে দেবে। ওকে, এই রেসিপিটা তোমাদের নানিঘাটের স্পেশাল রেসিপি। আচ্ছা, তোমার যে হোম ডেলিভারি সিস্টেমটা আমাকে সেটা বলো, কতদিনে ব্যবসা তোমার? না, এটা আমরা, এটা একটা সোশ্যাল এন্টারপ্রেনারশিপ, এটাকে আমরা অ্যাকচুয়ালি ব্যবসা বলি না খুব একটা। আচ্ছা, এটা উইমেন এম্পাওয়ারমেন্টের জন্য আমরা করে থাকি, করি, এবং এটা আমরা লঞ্চ করেছি এক বছর। আমরা 27th August লাস্ট ইয়ার এটা লঞ্চ করেছি। তো এটা মানে মানে এটাই তোমাদের মেন বিজনেস? হ্যাঁ, মানে এখনো পর্যন্ত আমাদের 200 মম শেফ বা হোম শেফ, এরা এখানে পুরো কলকাতা জুড়ে, আমরা ওদিকে দমদম পর্যন্ত যাই, আর সাউথে জোকা,
এই পর্যন্ত আমরা ডেলিভারি করে থাকি প্রায় 200 মম শেফ অলরেডি আমাদের এখানে আচ্ছা মানে যারা ধরো হোম ডেলিভারি মানে রেসিপি বাড়িতে বানাচ্ছে তাদের খাবারটা তুমি পৌঁছে দাও বিভিন্ন জায়গায় একদম এম আমাদের এখানে যেমন পারসি মম আছে আবার পাঞ্জাবি মম আছে রাজস্থানি আছে বাঙালি আছে আমরা ভীষণ একজন আছে যারা ভীষণভাবে লেবানিজ খাবার খুব ভালো বানান সো ডিফারেন্ট টাইপ মানে এরকম নয় যে শুধু বাঙালি খাবারই পাওয়া যায় আচ্ছা অনেক রকম আচ্ছা আচ্ছা বুঝতে পারলাম সব রকম গণেশ পূজোতে অনেক মায়েরা মোদক বানিয়েছে সো আমরা প্রচুর পূজোতে মোদকও দিয়েছি সো এরকম ধরনের খুব ভালো তো উদ্যোগটাও কিন্তু খুব ভালো তো আমার রাধুনীদের জন্য টিপস কিছু দাও ধরো সামনেই তো পূজো পূজোতে যদি ধরো এরকম একটা কোনো হোম ডেলিভারির উদ্যোগ নেওয়ার চেষ্টা করছে বাট এখনো সাহস পায়নি আমাদের সঙ্গে ডেফিনেটলি যোগাযোগ করতে পারে কারণ প্রচুর আমাদের সবথেকে কনিষ্ঠ হোম শেফের বয়স 19 বছর আর সবথেকে যিনি বয়স জ্যেষ্ঠা ওনার বয়স 78 বছর বাপ রে এবং ওনার হাতের খাবার আমরা সবাই খেয়েছি কারণ আমাদের টেস্টিং প্রসেস হয় যখনই কোনো নতুন শেফ জয়েন করে আমাদের যারা নানিঘরে নিজস্ব শেফ আছে তারা টেস্ট করেন এবং সেখানে যদি কোনো কারণ যেটা হয় মম শেফেরা যেটা জানে না রান্নাতে কিন্তু মম শেফেরা ফার্স্ট আমি এটার মধ্যে তুলে রাখি আচ্ছা নাও রান্নাতে কিন্তু মম শেফেদের রান্না শেখাতে হয় না তারা এই কাজটা সবথেকে ভালো জানে যেটা জানে না তারা সেটা হচ্ছে কমার্শিয়ালাইজেশন তারা জানে না প্রাইসিংটা কি হবে আমাদের যোগাযোগ ফোন আমাদের ওয়েবসাইট আছে আমি একটুখানি পেঁয়াজ তুলে রেখেছি আমি একদম লাল লাল করে ভাজি না যেহেতু পোলাও সেহেতু একটু পেঁয়াজ তুলে রেখেছি এবার এটার মধ্যে আমরা দেব হচ্ছে গিয়ে গরম মশলা দিয়ে দাও গরম মশলা দিলে তুমি হ্যাঁ স্পুনে করে দাও রসুন বাটা পেঁয়াজ বাটাটা একটু বেশি পরিমাণে লাগছে পেঁয়াজ বাটাটাই একমাত্র 3 চামচ সবটাই এখানে বাটা ইউজ করছো সবটাই বাটা ইউজ করছি একটুখানি ঝাল অনেকে ঝাল খায় যেহেতু মিষ্টি দইটা দিয়েছি একটুখানি কাশ্মীরি মির্চ ওকে দেওয়ার পরে এটা আমরা নাড়বো এটাকে সুন্দর করে কষাতে হবে বা ভুনা যেটাকে বলে সেটা করতে হবে তাহলে কি ভালো লাগলো ওদের আইডিয়াটা শুনেও কিন্তু আমার খুব ভালো লাগলো যে এরকমভাবে তোমরা কিন্তু ব্যবসা শুরু করতেই পারো ওদের সাথে যোগাযোগ করতেই পারো আর তার সাথে সাথে অবশ্যই করে রান্না বান্না যাই কারো না কেন নিজেকে সাজুগুজু করতে কিন্তু একদম ভুলো না সুন্দর করে সাজতে হবে সুন্দর সুন্দর শাড়ি পরতে হবে আর এই শাড়িটা আমাকে পরিয়েছে আজকে প্রিয়গোপাল বিষয়ী যদি তোমাদের এই শাড়িটা পছন্দ হয়ে থাকে এক্স্যাক্টলি কালারটা পছন্দ হয়ে থাকে তাহলে একটা ইমিডিয়েটলি ছবি তুলে নাও আর সেই ছবিটা নিয়ে চলে যাও প্রিয়গোপাল বিষয়ী যে কোনো কাছের কাউন্টারে পেয়ে যাবে রাধুনীর আলাদা কালেকশন এবং তার সাথে পেয়ে যাবে নিজের পছন্দের প্রচুর কালেকশন এবার আমি মাছটা দিয়ে দেবো তোমায় কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে সুন্দর সেজেছো তুমি চাইলে প্রিয়গোপাল বিষয় থেকেও শপিং করতে পারো এখানে হচ্ছে কি এইখানে আমি 1 কাপ কোকোনাট মিল্ক রেখেছি এখানে আমি অর্ধেক কোকোনাট মিল্কটা দেবো আর অর্ধেক আমি চালে দেবো আচ্ছা আমি জাস্ট হাফ মিক্সিয়ে দিলাম আচ্ছা কোকোনাট মিল্কটা এর মধ্যেই দিচ্ছ এরপর আর কি পড়বে তুমি দিতে থাকো এবার আমি মাছটা দেবো নাহলে মাছটার মধ্যে মশলাটা ঢুকবে না মাছটা খুব ইন্টারেস্টিং বিষয় হচ্ছে মিষ্টি দই দিয়ে ম্যারিনেট করা হয়েছে দিতে থাকো আর তার মধ্যে আবার নারকলের দুধ পড়েছে রাইট আর বিরিয়ানি হলে সেটা অন্য রেসিপি হতো এর মধ্যে নারকলের দুধটা পড়েছে মিষ্টি দই পড়েছে একদম অন্য রকম ফাটাফাটি রেসিপিটা শিখে নিচ্ছি আমাকে বলো একবার মায়ের হাতে ইলিশ পোলাও তাই তো খুব সুন্দর নামটা দিয়েছো আচ্ছা মাছটা একটুখানি কিছুক্ষণ হোক ততক্ষণ আমরা চালটা বসিয়ে দিই ওকে আমি তাহলে এটা শিফট করে দিই দাঁড়াও চালটাতে জলটা তো একদম কমিয়ে দেবো ওকে জলটা তো গরম করতে দিতে হবে না জলটা আমরা একটু অন্য কিছুতে গরম করতে দিলে ভালো হয় ওকে চালটা তাহলে আমরা ভাজবো ওকে তুমি দেখো তো কতটা জল নেব ব্যাস ঠিক আছে মানে চালের আমার ডাবল দিতে হবে আচ্ছা যা চাল নিয়েছো তার ডাবল একটুখানি লাগবে আচ্ছা এবার তুমি এখানে কি করবে চালটাকে আগে প্রিপেয়ার করে নেবে একটু আমার সাদা তেল লাগবে আচ্ছা সাদা তেল দিচ্ছি দেখে নাও ব্যাস এবার আমি তেজপাতা দেব একটু গরম হোক তেলটা আর কাঁচা লঙ্কা আচ্ছা শুকনো লঙ্কা দিচ্ছ না তো কাঁচা লঙ্কা
কিন্তু তুমি কি ওখানে শুকনো লঙ্কার গুঁড়ো না তার মানে কাশ্মীরি লঙ্কা মিশিয়েছো? হ্যাঁ, কাশ্মীরির সঙ্গে একটু শুকনো লঙ্কা মেশানো আছে, জাস্ট ফর ঝাল, অল্প, প্লাস কালারটাও একটু হবে। আচ্ছা, এবার দিয়ে, কারণ আমরা এই রান্নায় কোনো হলুদ ইউজ করছি না। ওই জন্য হালকা একটা কালার আসার জন্য ওটা দিলে। এই চালের একটা আমি কথা বলি, চালটা যত ভালো করে ভাজবো, কারণ চালটা আমরা একদম জল থেকে ছেঁকে রেখেছি, আর চালটা আমরা যত ভালো করে ভাজবো তত ঝরঝরা হবে। আচ্ছা, তো আমি চালটা এবার দিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, দিয়ে দাও। নাও, নাড়তে থাকো। আর তোমাদের সাথে, ধরো যারা ধরো হোম ডেলিভারি বিজনেসের কথা চিন্তা ভাবনা করছে, তারা তোমাদের সাথে যোগাযোগ করবে, মানে এই ডেলিভারির জন্য আর কি, তারা তো অতটা এক্সপার্ট নয়, তোমাদের সাথে যোগাযোগ করার রাস্তাটা কি? যোগাযোগ করার রাস্তা হচ্ছে আমাদের ফেসবুকে ডিজিটালে আমরা খুব অ্যাক্টিভ, প্লাস হচ্ছে আমাদের ফোন নাম্বারও আছে, আমি এখানে চাইলেও ফোন নাম্বার দিয়ে দিতে পারি, সেখান থেকেও আমাদের সঙ্গে যোগাযোগ করা যেতে পারে। তোমাদের অ্যাপের নাম হচ্ছে নানিঘর? অ্যাপের নাম হচ্ছে নানিঘর, প্লাস অ্যাপ আমরা যখন ওয়েবসাইট হচ্ছে www.nanighar.com and .net। আর আমার রাধুনীদের জন্য তুমি তোমাদের নাম্বারটা একবার বলে দাও, তোমরা নোট ডাউন করে নাও ওদের নাম্বারটা। 6289961646 6289961646 ওকে। আচ্ছা, এবার চালটা আমি ভালো করে ভেজে নিয়েছি, এবার আমি ঘিটা দেব, যেটা আমি বলছিলাম যে ঘিয়ের একটা স্পেশাল গন্ধের জন্য আমি এবার ঘিটা। আচ্ছা, একটু বেশি ঘি লাগবে দিতে এখানে, কারণ আমি আর ঘি ইউজ করিনি এটাতে। মাছটাকে একটু উল্টে দেব? হ্যাঁ, মাছটা উল্টে দিলে ভালো। আর এই বিষ মাছটা একদম নরম, বেশিক্ষণ লাগে না, এবার হয়ে গেছে, এবার আমরা বন্ধ করে দিই। ওকে, এবার আমরা একটু গরম জল যেটা আছে দিয়ে দেবার মধ্যে, আর একটুখানি এইটার নারকেলের একটুখানি দেবে। আচ্ছা, মানে এই যে চালটাকে বয়ল করা হবে এর মধ্যে কিন্তু শুধু গরম জল পড়ছে না, নারকেলের দুধটা হাফ রাখা ছিল, এটাই হচ্ছে টেস্টটাও চেঞ্জ করবে। আচ্ছা, বুঝতে পেরেছি। পেঁয়াজ ভাজাটা পেঁয়াজকে বেরেস্তা হিসেবে একদম লাস্টে দেবে তো টপিং এ? ওকে, আমি তাহলে দিয়ে দিই এটার মধ্যে জল। তাহলে এই দুটোকে মিক্সিংটাই হচ্ছে আসল কাজ, আর তো কিছু বাকি নেই। দেখো, মাছটা কিন্তু বন্ধ করে দিলাম, ঠিক হয়ে গেছে? একবার একটু জাস্ট দেখে নাও কারিটা, এটার মধ্যে একটু গরম মশলা বাকি আছে কি পড়া? না, গরম মশলা আমি এখানে দিয়ে দিচ্ছি। ওকে ওকে, তাহলে আর মাছে কিছু দেওয়ার দরকার নেই, মাছের গ্রেভি, মাছ পুরো রেডি, এবার আমাদের ভাতটা হয়ে গেলেই হয়ে যাবে। আচ্ছা, একটা কথা বলো, যখন গ্রেভিটা মেশাবো, মাছে তো বেশ ভালো গ্রেভি আছে, চালের মধ্যে এটা মিক্স হয়ে যাবে? হ্যাঁ, চালের জন্য জলটা এমন মাপে দিয়েছি যে জল একটু এক্সট্রা ঝরঝরে হবে, ঝরঝরে হবে। আচ্ছা, গ্রেভিটা এর সাথে একদম মিশে যাবে, তারপরে আমাদের মিনিট পাঁচেক ঢেকে রাখতে হবে যে যতটুকুনি গ্রেভি আছে সেটা পুরো রাইসের মধ্যে মিক্স হয়ে যাবে। আচ্ছা, তাহলে এটা কিন্তু একদম অন্য রকম একটা পোলাও, যে পোলাওটা সচরাচর আমরা বাড়িতে কখনোই, আমি তো কখনো বানাইনি, ফার্স্ট টাইম দেখলাম এরকম মাছের গ্রেভিটা ভাতের সাথে সুন্দর করে মিক্স আপ করা হবে। যাই হোক, জিনিসটা একদম নতুন জিনিস আমরা শিখলাম, মায়ের হাতের ইলিশ পোলাও। আমরা আজকে শিখে নিলাম মায়ের হাতের ইলিশ পোলাও, খুব ইন্টারেস্টিং একটা রেসিপি, যেরকম মানে আমরা বিরিয়ানি খাই, বাট মাছের গ্রেভি ভাতের সাথে মিক্স করে কেমন খেতে হবে, এবং তার থেকে সবথেকে বড় ইম্পর্টেন্ট ব্যাপার যেটা, নারকলে দুধ দেওয়া হয়েছে এবং মিষ্টি দই দেওয়া হয়েছে, ভীষণ ভালো ভালো কিছু ইনগ্রেডিয়েন্টের মধ্যে পড়েছে, টেস্ট করবো। তার আগে তোমরা দেখে নাও ঝটপট একবার রেসিপিটা। মায়ের হাতের ইলিশ পোলাও, উপকরণ মিষ্টি দই, আদা ও কাশ্মীরি লঙ্কা বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, রসুন বাটা, নুন, ইলিশ মাছ, সাদা তেল, পেঁয়াজ, গরম মশলা, পেঁয়াজ বাটা, নারকেলের দুধ, তেজপাতা, কাঁচা লঙ্কা, গোবিন্দভোগ চাল, ঘি। প্রথমে মিষ্টি দই, আদা ও কাশ্মীরি লঙ্কা বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, রসুন বাটা ও নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর ইলিশ মাছে মাখিয়ে ম্যারিনেট করতে হবে। এরপর সাদা তেল গরম করে পেঁয়াজ অল্প ভেজে তুলে নিতে হবে। এবার ওই পেঁয়াজ ভাজার মধ্যে গরম মশলা, রসুন বাটা, ধনে জিরে গুঁড়ো, পেঁয়াজ বাটা, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে কষে নারকেলের দুধ দিয়ে নেড়ে চেড়ে ম্যারিনেট করা মাছ দিয়ে ঢাকা দিতে হবে। অন্যদিকে
সাদা তেল গরম করে তেজপাতা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে গোবিন্দভোগ চাল দিয়ে ভালো করে ভেজে ঘি দিয়ে নেড়ে ছেড়ে নারকেলের দুধ ও গরম জল দিয়ে ফুটিয়ে নিয়ে সিদ্ধ করতে হবে। তারপর প্লেটে ইলিশ মাছের লেয়ার ও ভাতের লেয়ার করে প্লেটে সাজিয়ে পরিবেশন করুন মায়ের হাতের ইলিশ পোলাও। আচ্ছা চলো টেস্ট করে দেখি আমরা। নাও নিয়ে নাও। টু গুড, খুব ভালো হয়েছে গো খেতে, ভীষণ ভালো খেতে মাছটা, মানে একদম অসাধারণ টেস্ট হয়েছে। আর রাইসটার সাথে মিক্স করে আমি আর কিছু বলবো না গো, বেশি কথা বলার দরকার নেই, তোমরা এটা বাড়িতে অবশ্যই ট্রাই করবে, রেসিপিটা ভালো করে দেখে নিয়েছো আর খুব সুন্দর একটা জিনিস তুমি আমাকে শেখালে জানো তো, প্লাস খুব ভালো কিছু ইনফরমেশন দিলে। তোমাদের ইনফরমেশনগুলো তুমি আমার রাঁধুনিদের জন্য আরও একবার বলবে, কিন্তু তার আগে একবার দেখে নেবো তুমি আজকে আকাশ আঁটির পক্ষ থেকে কী কী গিফট পাচ্ছ। ইমামি হেলদি অ্যান্ড টেস্টি স্মার্ট ব্যালেন্স কুকিং অয়েলের পক্ষ থেকে আকর্ষণীয় গিফট হ্যাম্পার, আয়ু শক্তি ফিনাইলের পক্ষ থেকে আকর্ষণীয় গিফট হ্যাম্পার, আর পেয়ে যাচ্ছেন আলটিমেট বাসমতি রাইস ও পাঞ্জানি পাস্তার পক্ষ থেকে একটা আকর্ষণীয় গিফট হ্যাম্পার, মহেন্দ্র দত্ত অ্যান্ড সানসের পক্ষ থেকে একটি ব্যাগ, আরও পেয়ে যাচ্ছেন মিও আমরের তরফ থেকে একটি কেক। থ্যাংক ইউ সো মাচ। এই সুন্দর মুহূর্তটাকে আমরা ফ্রেমে বন্দি করে রাখবো আর সেটাকে তোমার সাথে পাঠিয়ে দেবো, তার জন্য একটা স্মাইলিং ফেসে, তুমি এমনিতেই সবসময় স্মাইলিং ফেসেই থাকো, একটা ছবি তুলতে হবে, এদিকে তাকাও। এবার আমার রাঁধুনির জন্য রয়েছে পাঁচ ফোড়নে মগজ তোলাই, পাঁচখানা প্রশ্ন করব, যদি সঠিক উত্তর দিতে পারো তাহলে তোমার জন্য রয়েছে আমিনিয়া দ্য টেস্টি ল্যাবের পক্ষ থেকে পাঁচটা গিফট ভাউচার। নাম্বার ওয়ান, কলেজ স্ট্রিটে কফি হাউসের আগের নাম কী ছিল? অ্যালবার্ট হল, নিউটন হল, কোনোটি নয়। ভুল, অ্যালবার্ট হল। পশ্চিমবঙ্গের কোন জায়গায় মোয়া জিআই ট্যাগ প্রাপ্ত? শিউড়ি, বকখালি নাকি জয়নগর? জয়নগর। ভেরি গুড। অঞ্জন দত্তের রঞ্জনা আমি আর আসবো না গানে কোন খাবারের উল্লেখ আছে? দুধ, মাছ না মাংস? ভেরি গুড। ইলিশ মাছ কোন দেশের জিআই পণ্য? বাংলাদেশ, ভারত নাকি মায়ানমার? বাংলাদেশ। সব জানে। রবি ঘোষ অভিনীত কোন ছবিতে তিনি একাধারে হাউসকিপার আর একদিকে এক্সপার্ট কুকের চরিত্রে অভিনয় করেছেন? গুপি বাঘা ফিরে এলো নাকি বাক্স রহস্য নাকি গল্প হলো সত্যি? গল্প হলো সত্যি। ভেরি গুড। একটা মাত্র ভুল বলেছে, বাকি সব কটা ঠিক বলেছে। আজকে আমার রাঁধুনি পেয়ে যাচ্ছে আমিনিয়া দ্য টেস্টি ল্যাবের পক্ষ থেকে পাঁচটা গিফট ভাউচার। থ্যাংক ইউ সো। একদিন কিন্তু বাড়ির রান্না বান্না বন্ধ করে শুধুমাত্র আমিনিয়া থেকে অর্ডার করে ফেলবো। আমি ইনফ্যাক্ট বাড়ির রান্না খুব একটা খাই না, কারণ 200 মম শেফের খাবার টেস্ট করতে করতেই আমার 365 দিন চলে যায়। ওগুলো তো বাড়িরই রান্না, তাই নিজের বাড়ির রান্না খাওয়া হয় না। তো আমার রাঁধুনিদের জন্য, ধরো আমার রাঁধুনিরা শুরু করতে চাইছে এরকম হোম ডেলিভারি বিজনেস, তো তারা তো অনেক কিছুই জানে না কিভাবে জিনিসটাকে স্প্রেড করবে, কিভাবে লোকের মাঝখানে পৌঁছাবে, তাদের জন্য একটা ছোট করে টিপস দিয়ে দাও এবং তোমাদের সাথে কন্ট্যাক্ট করতে গেলে কি করতে হবে সেটা একটু বলে দাও। আমাদের সঙ্গে কন্ট্যাক্টটা আমাদের ওয়েবসাইটে চলে যেতে পারে, www.naniha.com বা নেট, ওখানে সমস্ত ফোন নাম্বার ডিটেলস পেয়ে যাবে। আর আমি একটা টিপস দিতে চাই, এই সমস্ত মায়েদের সাথে বা হোম শেফদের সাথে কাজ করতে গিয়ে যেটা দেখছি, যখন ব্যবসা শুরু করবেন তখন হোম কিচেন আর ব্যবসার কিচেন একদম সেপারেট, মানে হোম কিচেনের জন্য যে নুনটা আর ব্যবসার জন্য যে নুনটা বা তেলটা বা মশলাটা প্রথম দিন থেকে সেটা আলাদা করতে হবে, কস্ট সেন্টারটা আপনাকে আলাদা করতে হবে প্রথম থেকে। আচ্ছা তুমি কিন্তু এই রান্নাটায় নুন দাওনি জানো তো, নুনটা প্রপার হয়েছে কি করে হলো? অ্যাকচুয়ালি আমি যে মশলাটা দিয়েছি সেই মশলাটার মধ্যে আন্দাজে নুনটা দিয়ে দিয়েছো, আর মাছটাতেও নুনটা মাখানো ছিল সেই জন্য, মানে রান্না করে করে একদম এক্সপার্ট হয়ে গেছে, আর আলাদা করে চালে নুন দিতে হলো না। খুব ভালো একটা কথা বলেছো, হোম কিচেন আর বিজনেসের কিচেনটাকে আলাদা করতে হবে, এটা হচ্ছে আমার রাঁধুনিদের জন্য আজকে একটা বড় টিপস। তুমি যদি হোম ডেলিভারি শুরু করতে চাও এই কথাটাও কিন্তু মাথায় অবশ্যই করে রেখো। তোমার জন্য রয়েছে নীলাদির আজকে স্পেশাল টিপস, দেখে নাও। ইলিশ মাছে ওমেগা 3 আছে যা ব্রেন ডেভেলপমেন্টে সাহায্য করে। গোটা সপ্তাহ জুড়ে আমরা শিখে নিলাম নানান রকম হোম ডেলিভারি রেসিপি, শুধু তাই নয় তার সাথে তোমাদের জন্য দিলাম নতুন নতুন টিপস, খুলে গেল নতুন একটা পথ। যারা যারা এখনো ভাবছো যে আমি কি বিজনেসটা শুরু করব, আর কিন্তু দেরি করো না, অনেক টিপস পেয়ে গেছো, একদম শুভস্য শীঘ্রম, দেরি না করে তাড়াতাড়ি করে শুরু করে দাও। সপ্তাহ জুড়ে আমরা শিখে নিয়েছি নানান রকম রেসিপি, কিন্তু আগামী সপ্তাহে আবার হাজির হয়ে যাব, মানে আগামীকাল থেকে আবার হাজির হয়ে যাব রামধনু রেসিপি নিয়ে, মানে রেনবো রেসিপি নিয়ে। আগামীকাল ঠিক দুপুর 1:30 আবার রাঁধুনির হেসেলে আমি রূপসা হাজির হয়ে যাব রেনবো রেসিপিস নিয়ে এবং আমার সব ভালো ভালো রাঁধুনিদের নিয়ে, তাহলে মিস করা চলছে না কিন্তু। কালকে দেখা হচ্ছে, টাটা।